নমস্কার বন্ধুরা, অনলাইন কোচিং এর ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর ইন্টারভিউ এর সেকেন্ড পার্ট এটি আজকে নিয়ে এলাম। আজকে পশ্চিমবঙ্গের পুলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে অনেক তথ্য আমরা জানবো এবং ইন্টারভিউ দিতে যাওয়ার আগে আপনাদের এই ভিডিওটি দেখে যাওয়া অত্যন্ত জরুরি। আপনাদের ইন্টারভিউতে কোশ্চেন আসুক আর নাই আসুক, আপনারা যখন সাব ইন্সপেক্টর হবেন তখন কিন্তু এটি আপনাদের অনেক কাজে লাগতে পারে। ওকে, তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনাদের এসআই এর কবে মেন পরীক্ষার রেজাল্ট বেরোবে সেই সম্পর্কে দেখুন। আইডিয়া কারোরই কিছু নেই, তবে একটা কথা মনে করা হচ্ছে যে এই মাসের শেষ পর্যন্ত কিন্তু এটা রেজাল্ট দিয়ে দেওয়া হবে আপনাদের। 30 তারিখে কনস্টেবলের মেন পরীক্ষা আছে এবং তার আগে কিন্তু তারা সাব ইন্সপেক্টরের ইন্টারভিউ ডেট কিন্তু তারা 30 তারিখের আগে দিয়ে দিতে পারে রেজাল্ট প্রকাশ করে। ওকে, তো চলুন আজকে আমরা এটার এই ভিডিওটি আগে নিয়ে যাই। আর একটি কথা বলে দিই, ভিডিওটি আমি ইংরেজিতে রেখেছি যেহেতু সাব ইন্সপেক্টরের পরীক্ষা বাংলাভাষী মানুষের থেকেও বাইরে ইংরেজি যারা বুঝতে পারেন বা যারা অন্য ল্যাঙ্গুয়েজ যাদের মাতৃভাষা আছে তারা যাতে বুঝতে পারেন সেজন্য আমি ইংরেজিতে কিন্তু ভিডিওটি রেখেছি। ওকে, তো চলুন পুলিশ সম্পর্কে আমরা কিছু তথ্য দেখে নিই। তো প্রথমেই বলে দিই, পুলিশ তো বলতে তোমরা কী বোঝো? তো পুলিশ বলতে এখানে দেখো কী দেওয়া আছে, দ্য পুলিশ আর এ কনস্টিটিউটেড বডি অফ পার্সন এম্পাওয়ার্ড বাই এ স্টেট। তোমাকে স্টেট তোমাকে এম্পাওয়ার্ড করে কি জন্য? টু এনফোর্স দ্য ল, টু প্রোটেক্ট দ্য লাইফস লিবার্টি অ্যান্ড পজিশন অফ সিটিজেন্স অ্যান্ড টু প্রিভেন্ট ক্রাইম অ্যান্ড সিভিল ডিসঅর্ডার। ওকে, এবং এই পাওয়ারটা কি? দেয়ার পাওয়ার ইনক্লুড দ্য পাওয়ার অফ অ্যারেস্ট অ্যান্ড লেগিটিমাইজড ইউজ অফ ফোর্স। ওকে, তো এটা পুলিশ সম্পর্কে ছোট্ট একটি তথ্য ছিল, তোমাদের ইন্টারভিউতে কাজে লাগতে পারে, তোমরা এখান থেকে নোট করে নিতে পারো। নেক্সট দেখবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ কবে ফর্মেশন হয়েছিল, এর হেডকে, এই সম্পর্কে আমরা দেখবো। এখানে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হলো পুলিশের, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের লোগো, এটা অফিসিয়াল লোগো। ওকে, এবার দেখবো হেডকোয়ার্টার কোথায়। ওয়েস্টবেঙ্গল পুলিশের হেডকোয়ার্টার সকলেই জানো ভবানী ভবনে হলো আমাদের পুলিশের হেডকোয়ার্টার। ওয়েস্টবেঙ্গল পুলিশের ভবানী ভবন এটি আলিপুর কলকাতায় অবস্থিত। নেক্সট দেখবো এর মোটো কি, মোটো বা এম ওয়েস্টবেঙ্গল পুলিশের কি, এর মোটো বা এম হলো উই কেয়ার ফর ইউ। ওকে, নেক্সট হলো ফর্মড কবে হয়েছিল, এটি ফর্মড হয়েছিল দেখো অনেক ব্রিটিশ রাজ আমলে কিন্তু এটি ফর্ম হয়েছিল যখন ব্রিটিশরা শাসন করতো 1861 সালে। ওকে, এবং ডিটেলস আমরা পরবর্তী স্লাইডে দেখবো এটার ব্যাপারে। নেক্সট দেখবো ইলেক্টেড মিনিস্টার রেসপন্সিবল কে, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য মিনিস্টার কে আছে। তা সকলেই জানো পুলিশ মিনিস্টার, পুলিশ মন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি, চিফ মিনিস্টার যিনি তিনি, এবং তিনি ডিপার্টমেন্ট অফ হোমের যেহেতু মিনিস্টার সেহেতু মমতা ব্যানার্জি হলো ইলেক্টেড মিনিস্টার। ওকে, রেসপন্সিবল এটার জন্য। নেক্সট দেখবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমাদের আমাদের যে পশ্চিমবঙ্গ পুলিশ আছে সেটি দুটি ভাগে বিভক্ত, মেনলি দুটি ভাগে কি জন্য বিভক্ত, একটা সকলেই জানো কলকাতা পুলিশ। ওকে, এবং একটি হলো আমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশ, একটা ওয়েস্টবেঙ্গল পুলিশ এবং একটি কলকাতা পুলিশ। ওকে, এবং এই কলকাতা পুলিশটার আলাদা একটা সেপারেট জুরিডিকশন আছে। ওকে, এটা একটা আলাদা এক্তিয়ারের মধ্যে তারা পড়ে এবং ওয়েস্টবেঙ্গল পুলিশ তারা নিজস্ব এক্তিয়ারভুক্ত। এবং পুলিশ অ্যাক্ট 1861 সালে ডিউরিং ব্রিটিশ রাজ, ব্রিটিশরা যখন শাসন করতো তখন 1861 সালে কিন্তু ওয়েস্টবেঙ্গল পুলিশের ফর্মেশন হয়েছিল, কলকাতা পুলিশ তারপরে হয়েছিল। দেখবো কলকাতা পুলিশ, দেখুন কলকাতা পুলিশ ক্যালকাটা পুলিশ অ্যাক্ট 1866 এবং ক্যালকাটা সাব আরবান পুলিশ অ্যাক্ট 1866 এই দুটি অ্যাক্টের অধীনে কিন্তু কলকাতা পুলিশ তখন ফর্ম করা হয়েছিল। দু নম্বর পয়েন্টে দেখবেন তখন কিন্তু 1866 সালে এটি ফর্ম করা হয়েছিল। ওকে, এবং এই যে অ্যারেঞ্জমেন্টটা একটা কলকাতা পুলিশ এবং একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, এটা কিন্তু গোটা দেশের মধ্যে কিন্তু একটা ইউনিক ব্যাপার এখানে। ওকে, এবং সিটি পুলিশ তাদের কিন্তু নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট তাদের কিন্তু একটা ফোর্স থাকে এবং তারা শুধুমাত্র আরবান যে আমাদের ক্যালকাটা আছে আরবান পার্টটা সেটাই কিন্তু এরা ইন্ডিপেন্ডেন্ট চার্জে তারা থাকে। নেক্সট দেখবো যে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট যেটা আছে পুলিশ ডিপার্টমেন্টটা কীরকমভাবে বিভক্ত। ওকে, কীরকমভাবে বিভক্ত সেটা দেখবো। তো প্রথমে তোমাদের মানতে হবে যে গোটা আমাদের যে 23টা জেলা আছে 23টি জেলার মধ্যে 22টা জেলা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের অন্তর্ভুক্ত এবং কলকাতা যেটি আছে কলকাতাটা নিজস্ব পুলিশের তাদের নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট চার্জ আছে যেটা কলকাতা পুলিশ নামে জানো তোমরা। ওকে, তো 22টা যে ডিস্ট্রিক্ট আছে 22টা ডিস্ট্রিক্ট 3টে জোনে বিভক্ত, মেনলি কটা জোন, 3টে জোনে বিভক্ত। ওকে, এবং এই এক একটি জোনের যিনি হেড থাকেন তিনি এক একটা জোনের হেডে থাকেন আইজিপি বা ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। ওকে, আইজিপি মানে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, এখানে যে ডিটেলসে যেগুলো লেখা আছে সেগুলো তোমরা একটু দেখে নেবে। এবং 3টে জোন কী কী, একটা সাউথ বেঙ্গল, একটা ওয়েস্টার্ন বেঙ্গল এবং একটা নর্থ বেঙ্গল। ওকে, তো এই 3টি ভাগে বিভক্ত মেনলি, এবং এই এক একটি জোনের দায়িত্বে থাকেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। এবং এই 3টি জোন এক বা অধিক রেঞ্জে কিন্তু বিভক্ত এক একটি জোন। ওকে, এখানে দেখতে পাচ্ছ ওয়ান অর মোর রেঞ্জ কিন্তু এক একটা জোনের মধ্যে আছে এবং টোটাল কটি রেঞ্জ আছে, টোটাল আছে 9টি রেঞ্জ।
ওকে, এবং এই এক একটি রেঞ্জের দায়িত্বে থাকেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, ওকে, অথবা এটাকে স্পেশাল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশও বলা হয়ে থাকে। ডেপুটি ইন্সপেক্টর মানে এটা ডিআইজি লেভেলের। তাহলে জোন কারা, মানে জোনের হেডে কে থাকেন আইজিপি, এবং রেঞ্জের হেডে থাকেন এখানে ডিআইজি। ওকে, এবং তারপরে কি গেল, তারপরে গেল 22টা ডিস্ট্রিক্ট তার মধ্যে কিন্তু ভাগ করা হয়েছে। ওকে, এবং 22টি এক একটি ডিস্ট্রিক্টের যিনি হেড থাকেন তিনি থাকেন সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বা এসপি বলা হয়ে থাকে, সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বা এসপি। নেক্সট দেখবো এখানে যে তিনটি জোন, এখানটা ভালো বুঝতে পারবে তোমরা। এখানে দেখো তিনটি জোন আছে, এখানে দেখো রেঞ্জ আছে 9টি এবং ডিস্ট্রিক্ট আছে 22টি। ওকে, এবং সাউথ বেঙ্গল জোন, এখানে দেখো তিনটি জোন কি কি, সাউথ বেঙ্গল জোন, ওয়েস্টার্ন জোন এবং নর্থ বেঙ্গল জোন। সাউথ বেঙ্গল জোন আবার দুটি রেঞ্জে বিভক্ত, একটি প্রেসিডেন্সি রেঞ্জ এবং একটি মুর্শিদাবাদ রেঞ্জ। এখানে দেখো তোমরা এবার ডিস্ট্রিক্টগুলো ভাগ পাবে। এখানে প্রেসিডেন্সি রেঞ্জের মধ্যে তিনটে ডিস্ট্রিক্ট আছে, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা এবং হাওড়া প্রেসিডেন্সি রেঞ্জের মধ্যে পড়ে। নেক্সট দেখো মুর্শিদাবাদ রেঞ্জের মধ্যে নদিয়া এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পড়ে। এবার দেখো ওয়েস্টার্ন জোনের মধ্যে বর্ধমান, মেদিনীপুর এবং বাঁকুড়া চলে এলো। ওকে, এগুলো রেঞ্জ, এবং এই রেঞ্জের মধ্যে দেখো আলাদা আলাদা ডিস্ট্রিক্ট কিন্তু এখানে আছে। ওকে, নর্থ বেঙ্গলের ক্ষেত্রেও সেম, জলপাইগুড়ি, দার্জিলিং, মালদা এবং উত্তর দিনাজপুর, চারটে কিন্তু এখানে রেঞ্জ আছে, এবং এখানে দেখো আলাদা আলাদা ডিস্ট্রিক্ট কিন্তু আছে। তাহলে সাউথ বেঙ্গলের দুটো, ওয়েস্টার্ন জোনের সাউথ বেঙ্গল জোনের দুটো রেঞ্জ আছে, ওয়েস্টার্ন জোনের তিনটে রেঞ্জ এবং নর্থ বেঙ্গল জোনের সব থেকে বেশি চারটে রেঞ্জ কিন্তু এখানে আছে। ওকে, এবার দেখবো পুলিশ র্যাঙ্ক। পুলিশ র্যাঙ্ক দেখো ওপর থেকে নিচ পর্যন্ত লোয়ার র্যাঙ্কের দিকে যায়, ওকে, এবং নিচের থেকে ওপরের দিকে হাই র্যাঙ্কের দিকে যায়। তো প্রথমে আমরা দেখবো কি আছে। প্রথমে আছে দেখো ডিরেক্টরেট জেনারেল অফ পুলিশ বা ডিজিপি। ওকে, ডিজিপি আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে হাইয়েস্ট র্যাঙ্ক এখানে বলা হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে। এবং আমাদের ডিরেক্টরেট জেনারেল অফ পুলিশ কে আছে তোমরা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমাকে। ওকে, নেক্সট আছে দেখো অ্যাডিশনাল ডিরেক্টরেট জেনারেল অফ পুলিশ। ওকে, অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বা অ্যাডিশনাল ডিজিপি অর সিপি অর স্পেশাল সিপি। ওকে, এটা হলো তোমার সেকেন্ড, ডিজিপির পরে যিনি র্যাঙ্ক আছেন তিনি হলো অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ। তারপরে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, একটু আগেই যেটা বললাম আইজিপি। ওকে, নেক্সট আছে দেখো ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মানে এসপি যেটা থাকে, যেটা এসপিটা এক একটি জেলার দায়িত্বে থাকেন এসপি। ওকে, এসপি বা ডিসিপি এক একটি জেলার দায়িত্বে থাকেন, এবং তারপরে আস্তে আস্তে তোমরা যখন নিচে নেমে আসবে তখন নিজের র্যাঙ্কটা খুঁজে পাবে। এখানে দেখো সাব ইন্সপেক্টর অফ পুলিশ এখানে তোমরা দেখতে পাবে তোমরা যেটার জন্য অ্যাপ্লাই করেছো। ওকে, এবং এটিতে তোমরা দুটি স্টার কিন্তু তোমাদের কাঁধে কিন্তু উঠতে চলেছে, দুটি স্টার তোমরা এখানে পাবে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে। তার নিচে আছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, এবং এখানে কিন্তু একটি স্টার থেকে থাকে, এবং তার নিচে যেটি থাকে একটি হেড কনস্টেবল, এবং তার নিচে যেটা এন্ট্রি লেভেল ইন্সপেক্টর বা জুনিয়র কনস্টেবল, হেড কনস্টেবল তার নিচে জুনিয়র কনস্টেবল থেকে থাকে। ওকে, এবং তাদের ক্ষেত্রে কোনো রকমের কোনো আলাদা কোনো চিহ্ন তাদের কাঁধে থাকে না, তাদের খাঁকি ইউনিফর্ম যেটা দেখে থাকো তোমরা সেটাই তাদের মেনলি ড্রেস কোড হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। ওকে, নেক্সট দেখবো আমরা এখানটা কতটা দেখতে পাচ্ছ আমি জানি না, তবে এখানটা থেকে তোমরা ড্রেস কোডের যে চিহ্নটা তোমরা পাবে সেটা তোমরা দেখতে পারো এখানে সাব ইন্সপেক্টর অফ পুলিশ। তোমার যে র্যাঙ্ক সেটা কিন্তু এখান থেকে তোমরা দেখতে পারো, এখানে সাব ইন্সপেক্টর অফ পুলিশ দুটো স্টার এখানে আছে। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অফ পুলিশের ক্ষেত্রে একটি স্টার থাকে, পুলিশ হেড কনস্টেবলের ক্ষেত্রে এবং সিনিয়র পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে এই দুটোর ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কিন্তু কোনো কিছু এই দুটো ইউজ কিন্তু হয় না। ওকে, এবং এর পরেরগুলো প্রত্যেকটা এখানে ইউজ হয়, এখান থেকে যেগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকটা এখানে ইউজ করা হয়ে থাকে। শুধুমাত্র ডিরেক্টর অফ ইন্টেলিজেন্স ব্যুরো বা ডিআইবি এই জিনিসটা আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে নেই, আমাদের যেটা আছে সেটা ডিজিপি থেকে এখান থেকে স্টার্ট হয়ে যায়। ওকে, এই ডিজিপি থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, এবং ডিজিপি তারপর জয়েন্ট কমিশন অফ পুলিশ বা এটাকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ যেটা আইজিপি বলা হয়ে থাকে, এরকমভাবে কিন্তু র্যাঙ্কগুলো এখানে সৃষ্টি হয়েছে। ওকে, এবং এরকমভাবেই কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশে এটা মেনটেন করা হয়ে থাকে, এবং এটি কবে থেকে মেনটেন হয়ে আসছে, যবে থেকে আমাদের এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ম্যানুয়াল তৈরি হয়েছে, এবং ম্যানুয়াল কিন্তু আমাদের 1943 সালে তৈরি হয়েছিল ইন্ডিয়ান পুলিশের ম্যানুয়াল। ওকে, নেক্সট দেখবো কমিশনারেট কী জিনিস। কমিশনারেট দেখুন এখানে যে একটা পুলিশ কমিশনারেট হলো যেটা একটা স্পেশাল বডি থাকে যেটা আরবান পার্ট অফ দ্য স্টেটের জন্য এরা ল এনফোর্সমেন্ট করে থাকে। আরবান স্টেট বলতে কোনগুলো, এখানে আমাদের 6টা আরবান স্টেটের কথা বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে, এবং 6টা আরবান পার্ট কী কী একবার দেখবো। একটি হলো ব্যারাকপুর পুলিশ, নেক্সট আসানসোল দুর্গাপুর, নেক্সট হাওড়া, নেক্সট আছে আমাদের বিধাননগর, তারপরে শিলিগুড়ি এবং তারপরে চন্দননগর। তাহলে এখানে যে 6টি আরবান বা সাব আরবান বলতে পারো,
এই যে সিটিগুলো দেখতে পাচ্ছ, এই সিটির জন্য কিন্তু আলাদা করে কমিশনারেট গঠন করা হয়েছে। এবং সর্বশেষ যে কমিশনারেটটি গঠন হয়েছে সেটি হলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। ওকে, এবং এই যে সিক্স ছটা যে কমিশনারেট আছে এটার মধ্যে দেখুন সমস্তটাই কিন্তু ডিআইজি কন্ট্রোল করে থাকে, দুটো বাদ দিয়ে। দুটো এক্সেপশন আছে এখানে, দেখতে পারো দুটো এক্সেপশন আছে এখানে, ব্যারাকপুর এবং বিধাননগর, এই দুটি আইজিপি কন্ট্রোল করে থাকে, বাকি সমস্ত কিন্তু ডিআইজি কন্ট্রোল করে থাকে। ওকে, নেক্সট দেখবো অর্গানাইজেশন অফ ওয়েস্টবেঙ্গল পুলিশ। ওয়েস্টবেঙ্গল পুলিশের অর্গানাইজেশন কীরকম? তোমরা কিছু জন আর্মড ফোর্সে আছো, কিছু জন সিভিক পুলিশ, সিভিল পুলিশ, হলে সিভিক না সিভিল পুলিশ, মানে তোমরা আনআর্মড ডিভিশনে তোমরা পাবে। ওকে, এবং এখানে আর্মড পুলিশ, আন সিভিক, সিভিল পুলিশ এবং স্ট্র্যাকো, স্ট্র্যাকোটা নতুন গঠন করা হয়েছে। ওকে, তো তিনটে এখানে অর্গানাইজেশন আছে, এবং এই তিনটি অর্গানাইজেশন কবে গঠিত হয়েছিল? স্ট্র্যাকোটা খুব রিসেন্ট গঠন করা হয়েছে, যখন থেকে মাওবাদী প্রবলেমটা এসেছিল তারপর থেকে স্ট্র্যাকোটা গঠন করা হয়েছিল, তার আগে আর্মড পুলিশ এবং সিভিক পুলিশ কিন্তু, সিভিল পুলিশ কিন্তু ছিল। ওকে, এবার দেখবো এটা পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, পিআরবি। ওকে, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, এখানে দেখতে পাচ্ছ পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল যেটা আছে 1943 সালের, এটা থেকে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্ট্রাকচার বা ম্যানুয়াল যেটা বলতে পারো সেটা কিন্তু ব্রিটিশ রাজের টাইম থেকেই এটা কম্পাইল হয়েছিল, এবং তখন থেকেই এই গাইডলাইনটা কিন্তু চলে আসছে। ওকে, এখনও তোমাদেরকে যে ম্যানুয়ালটা দেওয়া হবে, তোমরা চাকরি পাওয়ার পরে তোমাদের যে ম্যানুয়ালটা দেওয়া হবে, তখন সেটা কিন্তু ম্যানুয়ালটা প্রায় 1943 সাল থেকে যেটা চলে আসছে তার উপরে কিছু তোমরা বলতে পারো কারেকশন করা হয়েছে, বা কিছু মডিফিকেশন হয়েছে, কিন্তু মেন যে জিনিসটা আমাদের কনস্টিটিউশনের মতনই, সেটা কিন্তু ব্রিটিশদের আমল থেকেই কিন্তু চলে আসছে। ওকে, তো 1943 সাল মনে রাখবে, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল বা পিআরবি, 1943 সাল থেকে এটা চলে আসছে। নেক্সট দেখবো আর্মড পুলিশ। আর্মড পুলিশের মধ্যে দেখবো তিনটি ভাগ আছে, একটি স্টেট আর্মড পুলিশ বা এসএপি স্যাপ বলা হয়, নেক্সট আছে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল বা ইএফআর বলা হয়, এবং ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়ন বা আইআরবি বলা হয়। ওকে, এই তিনটি হলো আর্মড পুলিশের অন্তর্গত। নেক্সট আছে সিভিল পুলিশ। সিভিল পুলিশের মধ্যে এখানে দেখবে আমাদের যেটা সিআইডি আছে বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, ওকে, কাউন্টার ইনসার্জেন্সি আছে, সিআইএফ, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ আছে ইবি, ওকে, আইবি আছে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে। আইবি মানে ইন্টেলিজেন্স ব্যুরোটা নয়, সেটা কেন্দ্রীয় সরকারের অধীনে, এটা ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বা আইবি। ট্রাফিক ব্রাঞ্চ আছে, এবং সিভিল তোমরা যেটা আনআর্মড ব্রাঞ্চে যারা যাবে তারা কিন্তু এই কটে যে ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্টের মধ্যে যে কোনো একটি ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু 2 বছর পরে পোস্টিং তোমাদের দিয়ে দেবে। ওকে, 2 বছর তোমাদের ট্রেনিং হবে, তারপরে তোমাদের পোস্টিং দেওয়া হবে। নেক্সট আছে স্ট্র্যাকো। স্ট্র্যাকোটা মনে রাখবে শুধুমাত্র কিন্তু যে টেরোরিজম আছে বা মাওয়িস্ট প্রবলেমের জন্যই কিন্তু এটি ফর্ম করা হয়েছিল। ওকে, স্ট্র্যাকোটা, স্ট্র্যাকোটা কবে ফর্ম করা হয়েছিল আমি ডিটেলসে পাইনি, পেলে পরে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। ওকে, তো এটা গেল অর্গানাইজেশন অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো এটা ছিল মোটামুটি আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য ভিডিওটি। তো চলো আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং পরবর্তী দিনে আমি আরেকটি ইন্টারভিউর পার্ট নিয়ে আসবো, যেখানে কীরকম কী কোশ্চেন হয় না হয় সেটি 1 নম্বর পার্টে যেরকম দিয়েছিলাম 3 নম্বর পার্টেও আমি তার থেকেও আরও কিছু আপগ্রেডেড কোশ্চেন নিয়ে আসবো। ওকে, তো চলো আজকে এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।